আসসালামু আলাইকুম। খুব ইজি এবং খুবই সিম্পল একটা রেসিপি, আর সেটা হচ্ছে সালাদ। সালাদ আমরা সবাই খুব পছন্দ করি, তাছাড়া সালাদ আমাদের খাওয়া উচিত রেগুলার। যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি হয়ে যাবে আজকে আমার এই পাস্তা সালাদ। তো এই পাস্তা সালাদের জন্য কী কী লাগবে, কীভাবে কী করে নিয়েছি সব কিছু শেয়ার করে নিব। তার আগে দেখিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটাই লোভনীয় হয়েছে, তাই না? যাই হোক, এই জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, সবগুলো 2 টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি। ঝালটা প্রয়োজন মতো নিয়ে নেবেন। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, জাস্ট 1/2 চা চামচ পরিমাণের মতো, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার বিট লবণ দিয়ে দিয়েছি একদম অল্প স্বাদ অনুযায়ী। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণের মতো। গোলমরিচের গুঁড়োটা তেলে নিয়ে গুঁড়া করা হয়েছে। আর 1 চা চামচ পরিমাণের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। এই সর্ষে তেলটা স্মেলটা একটু ডিফারেন্ট করে ফেলে। 1 চা চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আমার বানানো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো কাজু এবং পেস্তা বাদাম কুচি করা। ব্যাস, আমি সব কিছু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, আপনারা এক্ষেত্রে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এবার আমি মেখে নিচ্ছি তেলের সাথে। ভালো করে এই মশলাগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1টা আস্ত সেদ্ধ ডিম কুচি করে। ব্যাস, এবার এটাকেও তেলের সাথে অথবা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসিংটা অবশ্যই করে নেবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো পাস্তা। আমি এরকম পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন। তো এবার আবারও ডিম তেলের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। পাস্তাটা একটু বয়েল করে নিতে হবে লবণ এবং তেল দিয়ে। ব্যাস, এবার আমি দিয়ে দিব এখানে শসা আর আলু। এখানে আমি 2টা মাঝারি আকারের শসা নিয়েছি আর 1টা আলু নিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ করে কুচি করে নিয়ে নিয়েছি। ব্যাস, এবার আবারও মেখে নিচ্ছি, খুব আলতো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা 1টা লেবু দিতে পারেন, এতে স্মেলটা খুব ভালো হয়। যেহেতু আমি সুগার দিয়েছি তাই লেবুটা দিলে খুব সুন্দর স্মেল এবং খেতেও পারফেক্ট মনে হয়। ব্যাস, লেবু দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো সালাদ। আপনারা এক্ষেত্রে দই দিতে পারেন, টক দই, বা টক দই ছাড়াও করতে পারেন, যা যেরকম পছন্দ। এটা কিন্তু ডায়েটের জন্য খুবই পারফেক্ট হবে। যারা ডায়েট করছেন তারা কিন্তু রাতের ডিনার অথবা সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ, যেটাই বলুন, সব কিছুতেই কাজে লাগাতে পারেন। এ পর্যায়ে চেক করে দেখবেন লবণ সব কিছু পারফেক্ট আছে কি না। আমি চেক করে দেখেছি সব কিছুই পারফেক্ট আছে। টমেটো সসটা যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান বা একটু ডিফারেন্ট খেতে চান, অনেকটা ক্যাশোনাট সালাদের মতো, সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। বাট আমি আজকে এরকম করেই খেতে চেয়েছি, যেহেতু ডায়েটের জন্য বানিয়েছি তাই অল্প একটু টমেটো সস দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এভাবে আপনারা পাশে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন, কমেন্টের মাধ্যমে মতামত দিতে পারেন। এতে করে আমিও ইন্সপায়ার হয়ে নতুন নতুন রেসিপি শেয়ার করতে আগ্রহী হব, তাই না? এতটুকু হেল্প কিন্তু আমাদের ছোটো ছোটো ইউটিউবাররা করতেই পারেন, তাই না? যাই হোক, এবার একটা টিপ শেয়ার করি। এই সালাদটা কতক্ষণ রেখে খাবেন বা কতদিন খাওয়া যাবে? যদি আপনারা এক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ বা পেঁয়াজটা অ্যাভয়েড করে ফেলুন, তাহলে এটা কিন্তু ফ্রিজে রেখে 2 দিন খাওয়া যাবে। আর যদি পেঁয়াজ দিয়ে থাকেন তাহলে সেটা ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ একেবারেই খারাপ লাগে, যেটা সবাই জেনে থাকবেন, তাই না? যাই হোক, তো নিশ্চয়ই টিপসটা ভালো লেগেছে। পেঁয়াজটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিবেন যে কখন খাবেন আর রেখে দিবেন, তাই না? যাই হোক, একটু গার্নিশ করেছি ধনে পাতা দিয়ে। আপনারা এখানে পুদিনা পাতা কুচিও ইউজ করতে পারেন, এতে স্মেলটা একটু ডিফারেন্ট হয়। সবশেষে উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে, দেখতে ভালো লাগবে এবং স্মেলও ভালো আসে। ব্যাস, রেডি হয়ে গেল আমার স্পেশাল স্পেশাল সালাদ, যেটা পাস্তা সালাদ অথবা ডায়েট সালাদ অথবা কিটো ডায়েট সালাদ যারা বলে থাকেন, সবভাবে কিন্তু এই সালাদটা আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। ও আচ্ছা, আরেকটা টিপস শেয়ার করে ফেলি। যদি আপনারা টক দই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে না। ইনস্ট্যান্ট খাওয়ার জন্য টক দই আর কাঁচা পেঁয়াজ, বাট ফ্রিজে রেখে দিলে টক দই অথবা কাঁচা পেঁয়াজ কখনোই দিবেন না।
ব্যাস এটাই ছিল আজকে আমার আয়োজন। আর সাথে থেকে সাপোর্ট করে যাবেন। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো রেসিপি নিয়ে জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আমি সময় মতো আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করব আর রেসিপিও শেয়ার করে নেব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ আপনাদের সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।